শিক্ষক দিবস উপলক্ষে জেলার দুই শিক্ষককে শিক্ষারত্ন এবং বহরমপুর জেন একাডেমিকে জেলার সেরা বিদ্যালয় পুরস্কার সম্মানে ভূষিত করা হয় এবং বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় রাজ্যে মূল অনুষ্ঠানটি ভার্চুয়ালি কলকাতার ধনধান্য অডিটোরিয়াম থেকে শুভ সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের নতুন কনফারেন্স হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রাবিয়া সুলতানা জেলা সমাহর্তা রাজর্ষী মিত্র এডিএম শ্রী মলয় রায় জেলা শিক্ষা আধিকারিক অনন্যা ঘোষ প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের দুই জেলা বিদ্যালয় পরিদর্শক নৃপেন সিনহা এবং অমর কুমার সিল লিড ব্যাংকের ডিস্ট্রিক্ট ম্যানেজার সানি কুমার প্রমুখ এদিন সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসার মহ হাসান জাহাঙ্গীর এবং মহারানী কাশ্বরী গার্লস প্রাথমিক বিদ্যালয়ের শ্রীমতী রত্না প্রামাণিকের হাতে শিক্ষা শিক্ষারত্ন স্মারক পুরস্কার এবং পঁচিশ হাজার করে টাকার চেক তুলে দেওয়া হয় এদিনের জেলার অনুষ্ঠানে যাবৎ জেলার বারোশো সাতষট্টি জন ছাত্রছাত্রীদের কাছে স্টুডেন্ট ক্রেডিট প্রদান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের দ্বাদশ শ্রেণীর চৌষট্টি হাজার পাঁচশো একাত্তর জন ছাত্রছাত্রীর কাছে এবছরের ট্যাব গ্যান্টের দশ হাজার টাকা তুলে দেওয়ার ঘোষণাও করা হয় এদিনের অনুষ্ঠানে গোড়াবাজার আইসিআই মহাকালী পাঠশালা এবং জেএন একাডেমি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন